সোমবার আগরতলা শালবাগান স্থিত বিএসএফ হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করলেন এনএলএফটি বিশ্বমন গ্রুপের সংঘোষিত লেফটেন্যান্ট জৈবাকলু ওরফে লিটন জমাতিয়া, চালাই নামেও পরিচিত ছিল সে। এদিন আত্মসমর্পণকালে জৈবাকলুর মা এবং অন্যান্য নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বিএসএফ এর আইজি সুশান্ত কুমার নাথ সহ বাহিনীর উচ্চ আধিকারিকগণ। বিএসএফ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের মা বাবা এবং নিকট আত্মীয়দের কাছ থেকে দূরে ছিল সে। স্বরাষ্ট্র দপ্তরের ঘোষিত বৈরী তালিকাতেও নাম রয়েছে এই কট্টর জঙ্গির। মোট 23টি উগ্রবাদী হামলায় যুক্ত ছিল সে। এই প্রসঙ্গে বিএসএফ এর আইজি জানিয়েছেন, সক্রিয় এনএলএফটি গ্রুপ এর একজন যার নাম জায়বা কলাই অ্যালিয়াস লিটন জমাতিয়া অ্যালিয়াস চালাই, পিতার নাম সাধনানন্দ কলাই, গ্রাম হলুবাড়ি, পুলিশ স্টেশন ওমপি, জেলা গোমতি। বর্তমানে যিনি নিজেকে এনএলএফটি বিএম গ্রুপের সেলফ স্টাইড লেফটেন্যান্ট পদে থাকার দাবি করেন, তিনি আজ সকালে বিএসএফের সামনে আত্মসমর্পণ করেন। জায়বা কলেই 1998 সালে এনএলএফটি বিএম গ্রুপে একজন সক্রিয় কর্মী হিসাবে যোগদান করেন এবং 23 বছরের ওর বেশি সময় ধরে দলের হয়ে কাজ করেছে। এদিকে নিজের ছেলেকে কাছে পেয়ে চোখে জল ধরে রাখতে পারেনি জৈবা কলুয়ের মা। এতদিন আমার চোখের জল পাওয়া থাকে ছেলের নাকি আপনার কাছে আসে ভালো হয়েছে। আগে তো ভয় থাকতো না, একটা মরছে বলে চিন্তা করছে আমি, আমার ছেলে মরছে আর বাঁচত না আর আইতো না। আজকে যখন শুনছেন আপনি ছেলে আইবো, কিরকম লাগছে আপনার এবং কত বছর পরে দেখলেন আজকে? আমি মনে না, আমার খুশি হয়েছি, ফুর্তি হয়েছি। কত বছর পরে দেখলেন ছেলেরে? আমি তো লেখা জানি না, শুধু তো লাগে চিন্তা কাটতে কাটতে কত বছর হয়েছে যেতে আমি কইতে পারি না। আপনারা অপরদিকে জৈবা কলি আত্মসমর্পণ করলেও কোনো ধরনের আগ্নেয়াস্ত্র জমা দেয়নি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।